গণতান্ত্রিকভাবে লড়াই করলে জবাব দিতে প্রস্তুত আছি, আর রাতে চোরের মতো বাড়ি ভাঙচুর করলে, কিডন্যাপ করলে ছেড়ে কথা বলবো না। সোমবার মানিকচক থানা ঘেরাও করে তৃণমূলের উদ্দেশ্যে এমনটাই হুঁশিয়ারি দিলেন মানিকচকের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মুক্তাকিন আলম। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই মালদায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। শনিবার রাতে এমনই এক উত্তেজনাময় ঘটনা ঘটেছে মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা এলাকায়। সেখানে কংগ্রেস প্রার্থীকে অপহরণের চেষ্টা, অপহরণ করতে না পেরে কংগ্রেস প্রার্থী সহ কংগ্রেস কর্মীদের বাড়িতে ঢুকে হামলা, বাড়ি ভাঙচুর, লুটপাট চালানোর অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। যদিও কংগ্রেসের তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা তাদের পার্টি অফিসে হামলা, ভাঙচুর চালানোর অভিযোগ তোলা হয়েছে। ঘটনায় দুপক্ষের তরফে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ তৃণমূলের কাউকে গ্রেপ্তার না করলেও এক কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করে বলে খবর। এরই প্রতিবাদে সোমবার মানিকচকে জোরদার আন্দোলন নামে কংগ্রেস মানিকচক থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায়, যাকে কেন্দ্র করে রীতিমতো ধুমধুমার কাণ্ড বেঁধে যায়। এদিকে এই থানা ঘেরাও বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি তথা দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী, মানিকচকের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মুক্তাকিন আলম সহ অন্যান্যরা। তারা পুলিশকে ডেপুটেশন দিয়ে তৃণমূলের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারি দেন। হুঁশিয়ারি দিয়ে জেলা কংগ্রেস নেতা মুক্তাকিন আলম কি বলেছেন শুনুন। আমাদের দাবি, যারা এই আমাদের প্রার্থীর ওপরে হামলা করেছে, বাড়ি ভাঙচুর করেছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এক দুই হচ্ছে, এখানে সাইফুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে, কি কারণে করা হয়েছে, কি অন্যায় তিনি করেছেন সেটা নিয়ে আমরা এসেছিলাম আজকে। আমরা একটা লিখিতভাবে ডেপুটেশনও দিয়েছি, আমাদের সঙ্গে এমপি সাহেব আছেন ডালুবাবু, এবং আমাদের বক্তব্য একটাই যে ভয় কি আছে, লড়াই করুক না, দম থাকলে, হিম্মত থাকলে, ক্ষমতা থাকলে লড়াই করুক, আমরা প্রস্তুত আছি, গণতান্ত্রিকভাবে লড়াই করুক, আমরা জবাব দিতে তৈরি আছি। চোরের মতো রাত্রে বাড়ি ভাঙবে আর কিডন্যাপ করবে আমাদের লোককে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, আমরা পরিষ্কার করে বলে দিয়েছি। সরকার এবং এই পার্টি, তৃণমূল পার্টি বলে আমরা উন্নয়ন করেছি, তো এত উন্নয়ন করেছি তো মানুষকে দেখে ভয় কেন? আসল কথা হচ্ছে যে তাদের পায়ের তলা মাটি সরে গেছে, এরাকে মানুষ প্রত্যাখ্যান করেছে, তারা হারবে বলে এই নাটকটা শুরু করেছে, আমরা কিন্তু হতে দেব না। যদিও কংগ্রেসের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র, উল্টে তিনি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সাইফুদ্দিনের ওখানে যে মারামারিটা লেগেছিল কয়েকদিন আগে, যে গন্ডগোলটা হলো, বাসির পার্টি অফিসে ছিল, সেখানে কিছু লোক ঢুকে গিয়ে বাসির কেমেরে মাথা ফাটিয়ে দিল, সে এখনও হসপিটালাইজ হয়ে আছে মানিকচকে, ঠিক আছে, এবং তৃণমূল অফিসটা ভাঙচুর করে দিয়ে চলে গেল। এবং যখন আমরা শাসক দল হিসাবে আমরা যখন কমপ্লেন জানালাম থানায়, তখন ওরা নিজেদের বাড়িঘর ভেঙে নিজেরা একটা কেস করে। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো রকম আমাদের গণ্ডগোল নেই। মালদার ভূমিপুত্রদের মালদাতেই কাজ দিতে হবে, সোমবার এমনটাই দাবি তুলে ধরে আন্দোলনে নামলেন মালদার বেকার যুবক বাঁচাও সমিতির সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে দিন সংগঠনভুক্ত যুবকরা মালদা জেলা প্রশাসনিক ভবনে গিয়ে প্রথমে বিক্ষোভ প্রদর্শন করেন, পরে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দেন। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন মালদার ভূমিপুত্র তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী আফসার আহমেদ। মালদার ছেলেরা কাজে যাবে কেরালা, তামিলনাড়ু আর দিল্লি আর মহারাষ্ট্র। আমরা, আমাদের দাবি মালদার যতগুলো কল কারখানা 100% মালদার ভূমিপুত্রদের, মালদার বেকার যুবকদের, লোকাল যারা রেসিডেন্ট
যারা ওখানে লোকালি বসবাস করে এই মালদার ভূমিপুত্রদেরকে চাকরি কাজ দিতে হবে 100% এবং তাদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা নিতে হবে। তাদেরকে তাদের যে সরকারি নিয়মাবলী আছে, আইনের যে নিয়মাবলী আছে সেই অনুসারে দিতে হবে, তাদেরকে পার্মানেন্ট দিতে হবে। এই সমস্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন চালাচ্ছি।